हम बेटा बैठो ए सो नो में बाद में हम बेटा बैठना हम कोई कमरे में रखे लाइक करो वो ऐसा फाटा

খাবাটা খাব তোমাৰ ইচ্ছা যে

যারা দেখতেছেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি এরপরে যে ভিডিওটি দেখাবো অবশ্যই আপনারা ওই পর্যন্তই থাকবেন আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে সাপোর্ট দিচ্ছেন যারা কি তো কষ্ট করে আপনারা শেয়ার করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন অ্যান্ড প্লিজ ডোণ্ট ফরগ্যাট টু ডোন্ট ফরগ্যাট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে তো সবাই হ্যালদি খাবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন তারা যেন মানুষের মতো মানুষ হয় জাস্ট মানুষের মতো মানুষ হয় এটাই আর কি দোয়া করবেন তো চলে যাই এখন নেক্সট ওকে এখন আমি হচ্ছে স্মৃতিটা শেয়ার করবো আপনাদের সাথে তো এর মধ্যে মানে এর জন্য এখানে যা লাগতেছে আর কি আলমন্ড মানে হচ্ছে কাঠবাদাম আমি হলো এখানে কিছু রাত্রে ভিজিয়ে রাখছিলাম এখন খোসাটা ফেলে দিলাম তো আলমন্ডটা অপশনাল যদি থাকে দিবেন না হলে না এই আর কি থাকলে দিলে খুব ভালো হয় আর এটা হচ্ছে ওটস ওট মিল্ক ওট না ওট মিল্ক তো আচ্ছা যদি ওট মিল্ক না থাকে আপনারা যে ওটস রেগুলার যে ওটস সেটা ইউজ করতে পারেন আমি এখানে কলা ইউজ করতেছি হান্ড্রেড পারসেন্ট কলা ইউজ করবেন আর এখানে হচ্ছে স্পিনাচ মানে হচ্ছে পালন শাক এটা হচ্ছে বেবি পালন শাক মানে ড্যাগা যেগুলো কষি আর কি আমরা বলি আর এখানে লেখা আছে প্যাকেটে মানে ওয়াশড এটা হচ্ছে রেডি টু ইট বাট আমি এটা কখনোই বিলিভ করি না হয়তো বা একটা দুইটা দেখে শুনে খাই আর কি বাট এমনি যখন বান সব মানে ধরেন আজকে এখন স্মুদি করব বা সালাদ করব তখন হানড্রেড পার্সেন্ট আমি ওয়াশ করি এটার মধ্যে আমি মাটি রাটি পাইছি অনেক কিছু আর এখানে যেটা লাগবে কফি কফিটা আপনাদের যেটা পছন্দ হয় আর কি ইনস্ট্যান্ট কফি ইউজ করবেন কফিটা মাছটা ইউজ করার চেষ্টা করবেন যদি থাকে খুব ভালো আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখন ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি স্পিনাচগুলি মানে ফালন শাকগুলি বাদামগুলি দিয়ে দিচ্ছি বাদাম দশ পনেরোটার মতো আছে আর আমার কাছে বাদামটা এমনি খেতে খুব ভালো লাগে তা আমরা ভিজাই রাখি সকালে খাই আর কিছু কফি দিয়ে দিব বেশি না কফি ধরেন ওয়ান টেবিল স্পুনের মতো নাঠু মাছ আর এখানে কলা আছে আমার চারটা মানে ফোর কলা আমি দিয়ে দিব ওকে তো এবার আমি এখানে হচ্ছে কলাগুলি সিলে দিচ্ আর কলার খোসাগুলি আমি হচ্ছে গিয়ে আমার গার্ডেনে দিব গার্ডেনের আসলে আমার হয় না তারপরে আমি দিই আর কি আর যাই হয় আসলে হয় না বলেও গুণা হবে যাই হয় ওই কে জানে আসি খেয়ে যায় এখন আমি ওখানে ক্যামেরা লাগাবো আমার যাব বলে কি স্বভাব হবে তোমার আমি কইছে আমি এত কষ্ট করতেছি আই থিংক আই নো কে আসি খায় কাঠবেলি না কে কাঠবেলি দেখি ওখানে ধন্য পাতাটাও আসে খেয়ে যায় চিন্তা করে দেখেন কীরকম অবস্থা আমি না খাইতে সে তারাই আসে খেয়ে যায় তো যাই হোক এগুলির ছোটো ছোটো পিস করা যায় বা এভাবে উপরে মাঠের তলে ঢোকাই দেবো আর কি পুঁতে দেবো তাহলে গাছের সার হবে যাই হোক এগুলি ফেলবো না এগুলি হচ্ছে গাছে দিব ফ্যাজের পাতাটা তা কী কী জানি দেয় মানুষের আচ্ছা যাই হোক এখন আমি এখানে হচ্ছে গিয়ে কফি দিয়ে দিচ্ছি এই যে ওয়ান হচ্ছে আমি মনে হয় বেশি হয়ে যাবে কফি আমি ধরুন টেবিল দিলাম ওকে তো আমি হচ্ছে মানে করছি সেটা দেখাই দেখাইনি উইদাউট দুধ ছাড়া আপনারা এটা প্ল্যান্ডিং করে নেবেন বিকজ কলাটা তো নরম জানেনি তো ঢেলে নিচ্ছি আমি এগুলি হচ্ছে মাথায় দিতে পারবেন মুখও দিতে পারবেন আমি হলো ফ্রাই ফ্রাই নাট ফ্রাই এভরি ডে সামথিং মাথায় দিই আর কি যেদিনে গোসল করতে যাই আর কি আমি আবার দেখেছো মেয়েটাকেও দিই সারা কেউ সারার মাথায় আর আমার মাথায় আমরা দুজনে বেশি ইউজ করি আর কি তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে মুখে দিয়ে ধরেন ফিফটিন মিনিটের মতো মুখে দিয়ে রাখবেন আর যদি শুলে দেন তাহলে অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ মিনিট দিয়ে রাখবেন খুবই হেল্পফুল অনেক কি বলে চুল ঝরঝরা হবে ক্লিন হবে খুবই ভালো মুখের জন্য খুব ভালো আপনারা ইউজ করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি সেই ওট মিল্ক ওট মিল্কটা যদি না থাকে আপনারা কোকোনাট মিল্ক সরি কোকোনাট ওয়াটার দিতে পারেন কোকোনাট ওয়াটার যদি ওট মিল্কটা না থাকে যদি কোকোনাট ওয়াটারও না থাকে পানি দিবেন রেগুলার পানির সাথে হানি আর হানি দেওয়া লাগে না কলাটা মিষ্টি হলে মধুটা আর কি হানি মানে হচ্ছে মধু তো এবার আমি এখানে তিনটে গ্লাস ঢেলে নিচ্ছি একটা আমার হাজব্যান্ডের জন্য একটা আমার একটা সারার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম